হ্যালো বন্ধুরা, আবার আমরা ফিরে এসেছি লাইভ ডিসকাশনে। আমরা আপনারা জানেন যে আমাদের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই, আপনাদের কাছে কিছু প্রশ্ন নিয়েও, যাতে আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন এবং তার উত্তর খুঁজতে পারেন। আজকের বিষয়টা একটু আলাদা, আলাদা বলতে দুর্গাপুরের একজন গর্বকে, মানে তিনি তার কাজের দিক দিয়ে আমাদের শহরকে গৌরবান্বিত করেছেন, সীমা দত্ত চ্যাটার্জি। সুদূর সাউথ আফ্রিকা থেকে উনি আজকে আছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ লাইভে আসার জন্য সীমা। নমস্কার, আপনাদের সকলকে জানাই, আপনাকেও জানাচ্ছি, অনেক অনেক ভালো লাগছে যে আজকে এত দূর থেকে সুদূর সাউথ আফ্রিকায় আপনি যোগাযোগ করেছেন, এবং এটা খুবই ভালোবাসাও আর প্লাস হচ্ছে একটা মোরাল সাপোর্টও বলতে পারি, তার জন্য একটা বিষয় একটা বিষয় ভিউয়ার্সদের জানিয়ে রাখি, উনি কিন্তু সাউথ আফ্রিকা ঘুরতে যাননি, সাউথ আফ্রিকায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে। অবশ্যই সেই পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে নিজের যে যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে উনি উন্মোচিত করেছেন এবং তিনি ওখানে অ্যাওয়ার্ডও পেয়েছেন। আমি সীমার কাছেই জেনে নেব যে সাউথ আফ্রিকার ভারতের জন্য কি নিয়ে আসছো সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকা থেকে ভারতের জন্য আমি দুটো ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছি, যেটা আমার সব থেকে ভালোবাসা, সব থেকে স্বপ্ন, এবং এটাই হচ্ছে সব থেকে দেওয়া আমার ভারতবাসীকে আমার তরফ থেকে। একটা মেয়ে হিসেবে আমরা মহিলাদেরকে অনেক রকম খেলার সঙ্গে দেখেছি, কিন্তু এই শক্তি সামর্থ্য, মানে শক্তি, মানে শক্তি দেখানোর যে খেলাগুলোতে আমরা মহিলাদের সেই পার্টিসিপেশন পাই না। প্রথমে এই ধরনের খেলার সঙ্গে আসার পিছনে কি প্রেরণা কাজ করেছে একটু যদি বল ভিউয়ারদের কাছে। আচ্ছা, আমরা তো শক্তির মা দুর্গাকে, শক্তির মা কালী মাকে আমরা তো বাঙালিরা পুজো করি, তাহলে তো আমরা নারী সবাই সবকিছুই সত্যিই পারি, তাহলে শক্তিটা কেন পারি না? তা আমি জানি শক্তির বিষয়টা হচ্ছে আমাদেরকে অনেক, হয়তো এটার মধ্যে অনেক কিছু দিতে হয়, অনেক কিছু দিয়েছি আজকে দিনের পর দিন, প্র্যাকটিস দিয়েছি, নিজের সাধনা দিয়েছি, নিজের খাওয়া দাওয়ার দিয়েছি, অনেক অনেক শখ, অনেক অনেক ভালো লাগার জিনিসগুলোকেও নিজের প্রতিদিনকার জীবন থেকে একদম কেটে বাদ দিয়ে দিয়েছি, তবে হয়তো এই জায়গায় পৌঁছতে পেরেছি। এবং এটা একটা স্বপ্ন ছিল জীবনে, তো অনেক স্বপ্নের মানুষ থাকে, আমার হয়তো এটাই স্বপ্ন ছিল যে আজকে শক্তির পরীক্ষা দিয়ে যে একজন মহিলা এত দূর থেকে আজকে সুদূর আফ্রিকায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে, এটা তো আমি কেন, আমি মনে করি আমার ভারতবর্ষে, আমার বাংলায় আর আমার দুর্গাপুর শহরে প্রচুর মেয়েদের স্বপ্ন যে এরকম জায়গায় এরকম মঞ্চে এসে খেলা, আমি নয় তাদেরই মধ্যে থেকে একজন প্রতিনিধিত্ব করে এসে তাদেরকে রাস্তাটা দেখাবো, এটাই আমার সব থেকে বড় ভালো লাগা। এই ধরনের খেলা জগতে নামার আগে কি কি ধরনের বিষয় কাজ করলো মাথায়, মানে আজকে ওয়ান ফাইন মর্নিং তো এরকম ভাবে হয়নি, অনেকটা অধ্যবসায়, অনেকটা সময় নিয়েছেন, কিভাবে এই খেলার জগতে আসার কারণ একটু যদি বলো। এই খেলার জগতে আসার প্রথম কারণ অনেকবারই বলেছি যে এটা ভালো লাগতো যে খেলবো, দেশের জন্য কিছু করব ভাববো, কিন্তু কখনো এতটা সিরিয়াসলি ভাবিনি। তো বাবার মৃত্যুর পরে হঠাৎ করে একটা মনের মধ্যে অন্যরকম ভাবনা চিন্তা চলে এলো, অনেকটা জেদ চলে এলো, এইভাবে ধীরে ধীরে দেখা যাচ্ছে যখন খেলতে নামলাম, এটা না একদিনে হয় না, দিনের পর দিন এক একটা সময় যায়, এক একটা মুহূর্ত যায়, যখন আমাদেরকে অনেক জায়গা থেকে চ্যালেঞ্জ করতো, বিভিন্ন স্টেজেও শুধু চ্যালেঞ্জ যে পেয়েছি তা নয়, গ্রিন রুমেও অনেক লড়াই করি, আমাদেরকে স্টেজে উঠতে হয় বিভিন্ন জায়গা থেকে, যখন এটা বোঝানো হতো যে আমরা পারবো, তো তখন মনে হতো যে কি পারবো না, যদি সবাই পারে আমরাও পারবো, তো আমার যেন সবসময় মনে হতো যে এই খেলাটার মধ্যে দিয়ে হয়তো খুব ভালোভাবে যদি আমরা প্রতিদিনের কঠোর পরিশ্রম করি সত্যি একটা জায়গায় আমরা চলে আসতে পারবো। আর আপনি আমাকে খুবই ভালো একটা প্রশ্ন করলেন যে সত্যি একদিনে এটা হয় না, দিনের পর দিন অনেক কিছু দেওয়ার পরে, যেমন হচ্ছে আজকে ডিস্ট্রিক্টে খেলেছি, তারপরে স্টেটে খেললাম, ন্যাশনালে খেলেছি, স্বপ্ন ধাপে ধাপে বাড়তে আরম্ভ করলো,
তারপর একদিন এই জায়গায়ও পৌঁছলাম। আর বলছেন, এটা আমার একার স্বপ্ন নয়, যখন প্রত্যেকটা জায়গায় গিয়েছি, সবার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবার মানে সবাই খুব মোটিভেট করেছে, সবাই অনেক গুরুজনেরা আশীর্বাদ করেছে, তাদের চোখে দেখেছি নিজেকে যে কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো কত চ্যালেঞ্জিং মেন্টালিটি আনতে হবে, আরো কতটা কঠোর পরিশ্রম করতে হবে, তবে গিয়ে এই জায়গায় আসতে পারবো। তখন মনে হয় যে সবটাই কি শুধু নিজের জন্যে, সবার জন্যে কেন নয়। আজকে হয়তো সবার কথা ভাবতে ভাবতে এমন একটা মঞ্চে আসা আর বিশ্বের ওই পডিয়ামে উঠে দাঁড়িয়ে যাওয়া খুবই ভালো আমাদের লাগলো। শহরের কাছেও, আমাদের শহরের কাছেও একটা একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন, মানে এটা অবশ্যই, কারণ বিশ্বের দরবারে দুর্গাপুরের নামটাও উচ্চারিত হয়েছে। একটা বিষয় ধরে রাখি যে দেখুন, আমরা যেরকম কলেজ লাইফ, স্কুল লাইফ, সেখানে যেমন নিজেকে মেলে ধরার অনেক রকম স্বাধীনতা থাকে, অনেক সময় দেখা গেছে বিবাহের পরবর্তী সময়ে অনেক কিছু শখ আহ্লাদকে মেরে ফেলতে বাধ্য হয়েছে আমাদের বাঙালি নারীরা। সেখানে দাঁড়িয়ে একজন গৃহবধূ হয়ে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এই ধরনের খেলাধুলায় নামার ক্ষেত্রে। খুবই ভালো বলেছেন, তবে একটা ছোট্ট আমার কথা বলার আছে। আমি কিন্তু শুধু যে দুর্গাপুরের গৃহবধূ তা নয়, আমি একজন দুর্গাপুরের মেয়ে, আমি দুর্গাপুরে জন্ম নিয়েছি। অবশ্যই অবশ্যই, তো সেটা তো আছেই। হ্যাঁ, এবার আমি দুর্গাপুরের মেয়ে, সব থেকে কি আমি বলি, হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা যখন পড়াশোনা করি, আমরা যখন পড়াশোনার পরে আমাদের বৈবাহিক জীবনে আসতে হয়, এরপরে সন্তানের মা, সবটার মধ্যেই কিন্তু সফলতা আছে। আমি কখনো বলবো না যে আজকে আমি খেলেছি বা আমি আজকে খেলে চলেছি, একটা বিশ্বের দরবারে এসে পৌঁছেছি, সেখানে সাফল্য পেয়েছি। তার আগে তো আমি মনে করি প্রত্যেকটা নারী তার নিজের নিজের ফিল্ডে সবাই কিন্তু লড়াই করছে, শুধু পার্থক্য হচ্ছে মেডেলের, তাদের গলায় মেডেল নেই, আমার গলায় মেডেল আছে। তো লড়াইটা আমাদের সত্যি মহিলাদের একটু বেশিই করতে হয়, আমি যেটুকু মনে করি। যারা বাইরে কাজ করে তাদেরকে ঘরের সমস্ত সমস্ত কিছু করে তারপরে হয়তো এই জায়গাগুলোর চ্যালেঞ্জিং জায়গাটায় আসতে হয়। তো আমি তো সবাইকে তার জন্য প্রণাম জানাই আমার তরফ থেকে, কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি, মেয়েরা যদি না থাকতো তাহলে আজকে হয়তো এই দেশটা এত সুসজ্জিত হতো। আরেকটা জিনিস বলি, যে আমরা যখন কলেজে পড়তাম, মানে আমি ওমেন্স কলেজে পড়েছি, আমি AA করেছি, তারপরে আমি ইউনিভার্সিটিতেও গিয়েছি, কিছু কোর্স কমপ্লিট করেছি, তখনও কিন্তু কখনো স্বপ্ন দেখিনি যে এরকম লৌহ মানবের দিকে চলে যাব, মানে এইরকম লোহা তুলে এতটা শক্তির পরীক্ষা দেব। কিন্তু বলে না যে মানুষের ভালোবাসা কোনখান থেকে কোনখানে যায়, আমার হয়তো ভালোবাসাটা এই লোহা লক্করের সঙ্গেই হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আজকে দেখুন, একটু একটু করে বলে না, ছোট ছোট করে পথ চলতে চলতে কোথায় দুর্গাপুরের একটা ছোট্ট জায়গা, কখনো ভাবতেও পারি না এত বড় জায়গায় এসে চলে আসব। কিন্তু স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যায়, স্বপ্ন দেখলে মানুষ কোথায় কত দূরে যেতে পারে। তাই আমার কাছে একটাই, শুধু একটাই বলার বিষয়, যে সবাইকে, যে সবাই যেমন তার স্বপ্ন দেখে নিজের নিজের ফিল্ডে খুব সুন্দর জায়গায় সব মহিলারা আস্তে আস্তে পৌঁছচ্ছে, তো স্বপ্ন দেখা ছাড়া যাবে না, আর তার সঙ্গে কর্মটাও ছাড়া যাবে না। আচ্ছা, দুর্গাপুরের ক্ষেত্রে অনেক বিষয় আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ক্রীড়া জগতে। সেখানে দেখা গেছে অনেকের অনেক রকম ট্যালেন্ট, কিন্তু সেই ট্যালেন্ট গুলো অচিরেই তাদের মৃত্যু ঘটে, সেই ট্যালেন্ট গুলোর। মানে এক্ষেত্রে একজন ক্রীড়াবিদ হিসাবে কি ভাবনা রাখছো দুর্গাপুরে ক্রীড়াবিদ তৈরি করার ক্ষেত্রে, বা তাদেরকে সুযোগ তৈরি করে দিতে কি কি ধরনের বিষয় তুমি মাথার মধ্যে আনছো? সব থেকে তো বড় ব্যাপার যে আমরা খেলছি, তার সঙ্গে আমি যেটুকু দেখেছি প্রচুর প্লেয়ার আছে, খুব সুন্দর খেলাধুলা করছে। আজকে শুধু যে আমাদের ফিল্ডের মধ্যে তা নয়, এর মধ্যে ধরুন যোগাসন আছে, তারপরে আমি দেখেছি বডি বিল্ডিং ও দেখেছি, বা বিভিন্ন ফিল্ডে আমি দেখেছি। তো আমার মনে হয় যে সমস্ত মহিলারা আছে যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, মানে হয়তো তাদের অর্থনৈতিক দিক দিয়ে, বা হয়তো প্র্যাকটিসের সঠিক জায়গা, সঠিক শিডিউল না পাওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যায় তারা গিয়ে পৌঁছে যায়, তো আমার মনে হয় সবাইকে একটুখানি এগিয়ে আসা উচিত। আর তবে আমি একটা আপনাকে একদম খুবই ভেতর থেকে, অন্তর থেকে বলছি,
আমাদের দুর্গাপুরেরা, দুর্গাপুরে কিন্তু সবাই খুব সাহায্য করে, সবাই কিন্তু এগিয়েও আসে। অন্তত আমার সঙ্গে তো এই ঘটনাটা খুবই হয়েছে, আমি দেখেছি সবাই মিলে প্রচন্ড পরিমাণে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। শুধু যে সাহায্য অর্থনৈতিক দিয়েই হয় তা নয়, বিভিন্ন ভাবেও আসে, যেমন মানসিক দিক দিয়ে হতে পারে, মোটিভেশনাল হতে পারে, বা আজকে এই যে সবাই আমাকে চেনে, আপনাদের মতন মানুষরা বা দুর্গাপুরবাসীর যে ভালোবাসা, এগুলো না থাকলে কি হতো? তাই যারা ছোট ছোট বাচ্চারা উঠছে, ঠিক আছে, আমরা তো করলাম অনেকটা সফর তৈরি করলাম, হয়তো আগামী দিনেও যাব, কিন্তু আমি একদমই চাই নতুন করে সমস্ত প্লেয়াররা আসুক, যাদের মধ্যে আমাদের থেকে অনেক বেশি প্রতিভা আছে, আর আমি তাদেরকে শিখাতে চাই, এবং তারা আসলে পরে আমি সত্যিই তাদেরকে স্বচ্ছন্দে গ্রহণও করতে চাই এই জায়গাটায়, যে তাদেরকে খুব ভালো করে শিখিয়ে পড়িয়ে নিতে চাই। পাওয়ার লিফটিং এ সফলভাবে নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যেটা হলো সেটা হলো ফুড হ্যাবিটস। তোমার নিজস্ব একটা জিমনাসিয়াম আছে, সেখানে অনেক মানুষকেও প্রশিক্ষণ দিচ্ছ। কি ধরনের ফুডকে আজকে যারা ভিউয়ার্সরা দেখছে, ভিউয়ার্সদের ক্ষেত্রে তুমি কি, যারা এই ধরনের খেলাধুলার জগতে মানে ইচ্ছে প্রকাশ করবে, তাদের জন্য ফুড হ্যাবিটসটাকে কিভাবে রাখতে চাইছো তাদের কাছে? এই ধরনের খেলার ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুধু ফুড হ্যাবিটসটাই যখন প্রশ্ন করা হলো, আগে ওটাই বলি, খাওয়া দাওয়াটা হচ্ছে খুব সাধনার জিনিস। আমি শুনেছি অনেক মানুষই বলে যে আমরা তো না খুব সাধারণ খাবার দাবার খেয়েই আজকে কেউ বডি বিল্ডিং করতো। দেখুন, আমি মনে করি যে যা হতো সেগুলো অনেক আগে, তখন খুব ভালো জিনিস পাওয়াও যেত। এখনকার এই খাওয়া দাওয়ার মধ্যে আমরা বুঝতে পারি যে অনেক কিছু ভেজালও এসে গেছে, তো খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিশৃঙ্খলতা থাকতে হবে, এবং সকাল থেকে রাত অব্দি যে সমস্ত খাবার, বেশিটাই হচ্ছে প্রোটিন সাপেক্ষ হতে হবে, এছাড়াও হচ্ছে কার্বোহাইড্রেট, আমাদের খেলাতে কার্বোহাইড্রেটও লোড করতে হয়, মানে নিতে হয়, আর এই খাওয়ার দাওয়ার একটা পুরো চার্ট আছে, সেই চারটা মেনটেন করতে হবে। এবং আমি মনে করি আজকে এই সংক্ষিপ্ত একটা আমাদের বাক্যলাপের মধ্যে মানে এই যে বড় একটা দুর্গাপুর আসলে এটা নিয়ে আরো বিস্তর আমরা আলোচনা করবো আর কি। বিস্তারিত আমরা আলোচনা করতেই পারি।